মই লোকসভা নির্বাচনের প্রার্থী হব বিচরা নাছিল। হিমন্ত বিশ্ব শর্মা, অতুল বৰা, ভবেশ কলিতার নির্দেশত অবতীর্ণ হয়েছো। সরুক্ষেত্রের নির্বাচনী সভাত পুনের ফণীভূষণ চৌধুরীর স্বীকারোক্তি। এজন প্রার্থীর যদি সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে রাইজর কাম করার বাবে মনের ভিতর কোনো আগ্রহ বা উৎসাহ না থাকে, তেনেক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে নির্বাচিত করে পঠালে সমষ্টিটির রাইজর কিবা কাম হবনে? এতিয়া এনে প্রশ্নই দোলাদি গৈছে বৰপেটা লোকসভা সমষ্টির রাইজর মনত। বৰপেটা বিধানসভা সমষ্টির অন্তর্গত পাটবেতবাড়ি দুর্গাপূজা ফিল্ডত 3 নং বৰপেটা লোকসভা সমষ্টির অগপ বিজেপি UPPLৰ মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরীয়ে এখন নির্বাচনী সভাত উপস্থিত থাকি কয় যে, মই এই লোকসভা নির্বাচনত প্রার্থী হিসাবে অবতীর্ণ হব বিচরা নাছিল। পিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অতুল বৰা আর বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার নির্দেশত মই বৰপেটা লোকসভা মিত্রজোঁটৰ প্রার্থী হিসাবে অবতীর্ণ হয়েছো। বঙ্গাইগাঁওর রাইজে মোক এড়িব বিচরা নাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক পুনের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্তিশালী করার লক্ষ্যেহে মোক ভোট দিব। উল্লেখযোগ্য যে লোকসভার এটা সমষ্টির ভিতর কেবাটাও বিধানসভা সমষ্টি থাকে। এই প্রত্যেকটি সমষ্টির রাইজর আশা আকাঙ্ক্ষা সমষ্টিটির সাংসদজনে সংসদের মজিয়ালয় লৈ যাব লাগে। ইয়ার উপরও এজন সাংসদে তেওঁ যি রাজ্যের প্রতিনিধি সেই রাজ্যের বিভিন্ন সমস্যা আনকি দেশের বিভিন্ন সমস্যার উপর নীতি নির্ধারণের ক্ষেত্রে সাংসদ এজনের দায়িত্ব পালন করব লাগে। সেয়ে এজন সাংসদ পড়াশুনা করা, জ্ঞানী আর সংসদত কথা কব পৰা ব্যক্তি হব লাগে। বৰপেটা সমষ্টির ভোটার সকলে সেয়ে ফণীভূষণ চৌধুরীয়ে নরেন্দ্র মোদীক পুনের প্রধানমন্ত্রী বনোৱা আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্তিশালী করার লক্ষ্যে ভোট বিচরার বাবে আক্ষেপ প্রকাশ করেছে। আনহাতে সমষ্টিটির বহুকেইজন লোকে সমষ্টির সমস্যাসমূহ সমাধান করব বিচরা এগারী গতিশীল ব্যক্তিত্বর সাংসদ বিচারু বলেও দাবি প্রকাশ করেছে। উল্লেখযোগ্য যে নির্বাচনী সভাত টোপনিয়ায় আর সাংসদ হবল অনিচ্ছুক শ্রী চৌধুরীতক রাইজর কামর ক্ষেত্রে উৎসাহী আর সুবক্তা মনোরঞ্জন তালুকদারক উপযুক্ত প্রার্থী হিসাবে বিবেকভূত দিবলৈহে বর্তমান বৰপেটা লোকসভা সমষ্টির রাইজে চিন্তা চর্চা করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য অপিনিয়ন। দেশক গদি মিডিয়ার কবলের পর বচাও, স্বতন্ত্র আর নির্ভীক সাংবাদিকতাক সমর্থন করবলৈ দ্য অপিনিয়নক সহায় করক। আপনি যদি ফেসবুকত চাই আছে তেনেহলে ফলো করক, আর ইউটিউবত যদি আমাক চাই আছে তেনেহলে সাবস্ক্রাইব করে দিয়ক। লগতে আমার এই স্বতন্ত্র সংবাদধারা আগুয়াই নিবলৈ স্ক্রিনত দিয়া একাউন্ট নম্বরের জড়িয়ে আমাক আর্থিকভাবে সহায় করবলৈ অনুরোধ জানালো।